নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিও দেখেছেন আপনারা যে কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়, তিনি বিজেপি প্রার্থী, তিনি অন্যান্য প্রার্থীর থেকে একটু পরে ঘোষণা হয়েছে বিজেপির প্রার্থী, এবং অর্থাৎ তৃণমূলের প্রার্থী আগে ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে তিনি কম সময় পাচ্ছেন আর কি। তিনি কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কিন্তু ঘুরে ফেলেছেন, প্রায় বলা চলে 90% ঘুরে ফেলেছেন। তবে এই যে সকাল দুপুর বিকেল রাত তিনি চারটে দফায় তিনি ঘুরছেন, তাতে তিনি এই কয়েকদিনে একটু ঠান্ডা গরম লেগেছে, তাই একটু অসুস্থ হয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার দেখেছে, তিনি সুস্থ আছেন। ডাক্তার বলেছে একদিন রেস্ট নিতে হবে, তাই পয়লা বৈশাখের দিন তিনি রেস্ট আছেন। আর এই রাজবাড়িতে আবারও শুরু হচ্ছে বাসন্তী পুজো, নাটমন্দির সেজে উঠছে। নাটমন্দিরে প্রত্যেককেই নিমন্ত্রণ আমন্ত্রণ করেছেন রাজবাড়ির পক্ষ থেকে। আমরা কথা বলেছিলাম রাজবাড়ির বর্তমান যিনি রাজকুমার রয়েছেন মনীশচন্দ্র রায়, তিনি বলেছেন যে কোনো চিন্তার কারণ নেই, মা একটু অসুস্থ হয়েছে, এটা সবার ক্ষেত্রেই হয়, শরীর থাকলে একটু নাড়াচাড়া হয়, ঠান্ডা গরম লাগে, অত্যাধিক গরম, এটা প্রত্যেকেরই হয়, সেক্ষেত্রে মারও হয়েছে, তা সেক্ষেত্রে চিকিৎসক দেখেছে সুস্থ হয়ে যাবে। আগামীকাল এই নাটমন্দিরে সপ্তমী, বাসন্তী পুজোর সপ্তমী, এই সপ্তমীতে রানীমা নাটমন্দিরে থাকবে এবং সেখানে পুজোর সাথে যুক্ত থাকবে, সেটা কিন্তু মনীশচন্দ্র বলেছেন তার পুত্র। আমরাও দেখলাম যে নাটমন্দির সেজে উঠেছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং ইতিমধ্যেই মন্দিরে প্রতিমা বসে গেছে, অর্থাৎ নাটমন্দিরে বাসন্তীর যে মূর্তি সেই মূর্তি আনা হয়েছে। আজকে ষষ্ঠী এবং সেখানে প্রচুর মানুষ কাজ করছে এবং এখানে প্রায় মিউজিয়ামের মতন করে রাখা হয়েছে, এবং রাজবাড়ির যে পুরনো জিনিসপত্র, সেই সময়কার রাজাদের ব্যবহারিক জামা কাপড়, জুতো বা জিনিসপত্র সব সাজিয়ে রাখা হয়েছে, যাতে দর্শকরা এসে দেখতে পারেন, এবং সেখানে দেখার জন্যই এগুলোকে রাজবাড়ির পক্ষ থেকে রাখা হচ্ছে। কারণ এই বাসন্তী পুজো 1997 সাল পর্যন্ত তাদের এখানে নাটমন্দিরে হতো, তার আগে মাঝে কিছুদিন এই নাটমন্দিরে হয়নি, তারা ছোটো করে বাড়িতে ঠাকুর ঘরে পুজো করতেন। তবে পরবর্তীতে এই নাটমন্দিরে বাসন্তী পুজো শুরু করলো এবছর থেকেই। তবে এই লোকসভা, আমরা প্রশ্ন করেছিলাম লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়াতে কি নাটমন্দিরে আবার বাসন্তী পুজো, তিনি বললেন না, অর্থাৎ তার পুত্র মনীশচন্দ্র বললেন না, কখনোই না। এটা গত 2 বছর ধরেই সিদ্ধান্ত হয়েছে যে নাটমন্দিরে আবারও বাসন্তী পুজো হবে, যেহেতু আগে হতো, মাঝে কিছুদিন অজানা কারণে বন্ধ ছিল, সেগুলো আবারও এটা ফিরে আসছে। দেখুন, এটা একটা ঘড়ি, সেই সময়কার অর্থাৎ পাম্প সিস্টেমে ঘড়ি, যেটা ঘড়িটা সারানো হচ্ছে, এবং এখানে দেখতে পারবেন আপনারা এই ঘড়িটাকে যে এই নাটমন্দিরে রাখা থাকবে। এবং এই ধরনের অনেক জিনিসপত্র সেটা রাজবাড়ির অন্দরমহলেও আছে এবং রাজবাড়ির নাটমন্দিরেও কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে। আমরা নাটমন্দিরের যেরকম দেখতে পাব, রাজার যে রাজবাড়ি তার অন্দরমহলেও কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, সেগুলোও কিন্তু পরবর্তীতে আপনাদের দেখাবো। তবে আপনারা ভিডিও দেখতে থাকুন, এই ভিডিওতে কি বলছে মনীশচন্দ্র রায়, অর্থাৎ বর্তমান যে রানীমা অমৃতা রায় তার পুত্র, সে কি বলছে সেই কথাগুলো শেষে শুনবেন। আর ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর পরিচিতদের শেয়ার করে দেবেন, কারণ রাজবাড়ির এই দৃশ্য সকলে দেখার সুযোগ হয় না। যারা কৃষ্ণনগরবাসী তারা হয়তো দেখতে পান, তাও সবসময় দেখার সুযোগ হয় না, তাই যারা বাইরের মানুষ আছেন তারা প্রত্যেককে দেখা। এই যে রাজকুমার, তিনি দাঁড়িয়ে থেকে সাজাচ্ছেন নাটমন্দির, সকলকেই আসতে বলছেন, সকলেই, কারণ রাজবাড়ির সাথে যুক্ত, সকলেই এই পরিবারের সদস্য তিনি মনে করেন। এই যে দেখতে পাচ্ছেন কাচের মধ্যে দিয়ে একটু ছবিটা একটু অসুবিধা হচ্ছে, তবে একটু কষ্ট করে দেখুন, এখানে কিন্তু সেই রাজার ব্যবহৃত জিনিসপত্রের জুতো, জামা কাপড়, অনেক কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি সশরীরে দেখতে চান তাহলে নাটমন্দিরে আসবেন, দেখতে পারবেন। তাহলে আপনাদের সকলেই ভালো থাকবেন। এরপরেই কিন্তু মনীশচন্দ্র রায় তিনি বলবেন যে
আসলে এই বাসন্তী পুজো কবে থেকে শুরু, কেন, কী কারণে আবার নতুন করে হচ্ছে, সবটাই আপনারা শুনবেন। শুনে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে ভিডিওতে কমেন্ট করবেন, আর কী কী ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন, নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের পয়লা বৈশাখেই আপনারা সকলকেই আরও একবার অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। একটা আলাদা আবেগ কাজ করছে না, একটা আনন্দের আবেগ কাজ করছে। বাসন্তী পুজোই তো আদি পুজো, রামচন্দ্র, শ্রী শ্রী রামচন্দ্র তো অকালবোধন করেন, সেই করে আমরা মা রাজরাজেশ্বরী রূপিণী দুর্গাকে পাই, এটাই তো আদি পুজো। শুরু হয়েছে যদ্দূর আমি বুঝি বা যদ্দূর আমি জানি আমাদের ফ্যামিলি জবে থেকে মোটামুটি এখানে আধিপত্য করছে, 1603 সাল থেকে। মাঝে কিছুদিন নাথ মন্দিরে পুজো দেখা যায়নি বা মানুষ দেখতে পায়, 97 সাল অবধি দেখা গিয়েছিল, 97 পর থেকে হতো পুজো, কিন্তু আমাদের ঠাকুর ঘরে ওঠো ছোটো করে হতো। তারপরে অনেকেই বলেছিলেন আপনারা তো সবই আস্তে আস্তে রেস্টোর করছেন, তাহলে মাকেই বা ফিরিয়ে আনছেন না কেন নাট মন্দিরে। এখন কোনো ভক্তের কথা ফেলা যায়, ওই কারণেই আবার আস্তে আস্তে মাকে আবার তার ভক্তের কাছে পৌঁছে দেয়। এইবার রাজমাতা দাঁড়িয়েছেন ভোটে, তার জন্য কি এই বাসন্তী পুজো? না 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 না, একেবারেই না। রাজমাতা যেটা আপনি বলছেন, রানীমা দাঁড়িয়েছেন, সেটা খুব হঠাৎ করে হয়েছে, এটা গত বছরই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হবে। মাঝখানে নীলদুর্গা হওয়ারও কথা ছিল, ওটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব শরীর খারাপ হয়েছিল, যে কারণে আমরা করতে পারিনি। নীলদুর্গাটা শীতকালে হওয়ার কথা, নীলদুর্গা হতো, হ্যাঁ অবশ্যই হতো, মোটামুটি ওটা জগদ্ধাত্রী রূপিণী টাইপেরই মূর্তি, একটু ফরক, ওটা শীতকালে হওয়ার কথা ছিল। এই করে জিনিসটা শুরু, মানে একেবারেই এটা ভোটের সঙ্গে কোনো কিচ্ছু ব্যাপার নেই। মানে এই পুজোর আয়োজন কেমন, মানে এবার এই কৃষ্ণনগরবাসী তথা নদিয়াবাসী, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের রানীমা প্রার্থী সকলকে কি আপনি আমন্ত্রণ জানাচ্ছেন? প্রথমত আবার আমি বলছি, এইটা লোকসভার বা প্রার্থী হিসেবে এটার সঙ্গে কোনো ভূমিকা নেই। কিন্তু আমরা গত বছর 12 দলের সময় অনেকেই এসে বলেছিল আমাদের যে বাসন্তী পুজো তো আপনাদের হয়, তাহলে এবছর থেকেও তাহলে আবার শুরু করা হোক, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করুন, পরিকল্পনা করুন। সেখানে সবাই কথা শুনে আমাদের আইডিয়াটা খুবই ভালো লেগেছিলো, এবং তখন থেকেই মোটামুটি সব ঠিক হয়। নির্বাচন বা লোকসভার সঙ্গে এটার কোনোভাবে কোনো রকম আপনি ভাববেন না, এক। আর 2 নম্বর হচ্ছে, দেখুন কৃষ্ণনগর রাজবাড়ি, আমরা একটা কৃষ্ণনগর বা নদিয়াকে একটা বিশাল ফ্যামিলি হিসেবে ডাকি। আমি এখানে কারুকেই নিমন্ত্রণ করবো না, এটা তাদের বাড়ি, তারা আসবে, তারা খাটবে, তারা পাশে দাঁড়াবে, সব কিছু তারা করবে। নিজের বাড়ির লোককে আবার নিমন্ত্রণ কী বিষয়ে? আপনাকেও আমি করলাম না, এবার আপনি আসবেন 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 না আসবেন, আমি খুব খারাপ লাগবে যদি না আসেন। অবশ্যই থাকবেন, এবং আপনারাও থাকবেন, এবং আপনাদের মারফতে আপনাদের যারা ভিউয়ার্স সকলেই থাকবে। আবার বলছি, আপনাদের সকলকে আমরা একটা ফ্যামিলি হিসেবে দেখি, আপনারা আসবেন পাশে দাঁড়াবেন, নাহলে কিসের ফ্যামিলি? এটা তো অ্যাকচুয়ালি আদি দুর্গা পুজো হিসেবে, যদি শক্তি পুজো হিসেবে আমরা দেখি, সেটাই হচ্ছে আদি দুর্গা বা আদি শক্তি। রীতি বলতে ষষ্ঠী আজকে, কালকে সপ্তমী, আগামীকাল পরশু দিন অষ্টমী, তারপরে নবমী, তারপরে দশমী, দুর্গা পুজোর যেরকম হয় এটা তাই হবে, অবশ্যই হবে। এবার কি শোনা যাচ্ছে ঠাকুর নাকি এবার জলঙ্গি নদীতে যাবে? আমি এসব তো কিছু জানি না, তবে আমরা যেটা চিরকাল করে আসছি, আমাদের দিঘি আছে নিজেদের, রাজদিঘি যেটা বলে, ওখানেই ভাষণের ব্যবস্থা আছে। পয়লা বৈশাখের দিন রাজমাতা এই মুহূর্তে রেস্টে আছে, রাজ পয়লা বৈশাখের জন্য কৃষ্ণনগরবাসীকে আপনি কী বার্তা দেবেন রাজকুমার হিসেবে? আবার আমি বলছি, আপনি যেরমভাবে বলছেন রেস্টে আছে, শরীর থাকলে খারাপ হয়, এটার আর অন্য কোনো মানে করবেন না। আমরা আবার বললাম, কৃষ্ণনগরবাসী তথা নদিয়াবাসীকে আমরা একটা বড় নিজেদের অঙ্গ বা নিজেদের ফ্যামিলি হিসেবে দেখি। আপনারা প্রত্যেকে আমাদের নিজেদের ফ্যামিলির জন, মানে আপনার মারফতে আমি আপনাদের ভিউয়ার্সকেও বলছি, আসুন পাশে থাকুন, একসঙ্গে আনন্দ করুন, অনেক কিছু হয়, সকলের, অবশ্যই সকলের দিন ভালো কাটুক, সকলে আনন্দ কাটুক, দিন কেন, বছর ভালো কাটুক, বছরের প্রথম দিন, অবশ্যই। অনেক ধন্যবাদ, মনীশ চন্দ্র রায়।